বাবু আগে বউ ফেরি আসছে, মোর গোটে বলি পু, মোর পু নিশ্চয় ফেরিও বলি আমি আশা রাখছু। আজকু 11-12 বর্ষ হলানি আমি কিছু খবর পাইপারু। ফটোরে পুয়কু দেখিবা ছড়া অন্য উপায় নাহি, অপেক্ষা 11 বর্ষর সাহারা খোঁজুথিবা বয়সরে পুয় খোঁজিবাকু 1 দশন্ধিরু অধিক সময়। নিজের গোটিয়ে বলে পুয়কু খোঁজুছন্তি ভুবনেশ্বর পাঢ়ী ও তাঙ্ক পত্নী, ঘর গঞ্জাম বালিচড়িরে। 2009 সেপ্টেম্বর 14 নিখোঁজ পুয় শঙ্কর প্রসাদ। ব্রহ্মপুরে কম্পুটর ক্লাসে সেদিন প্রেজেন্ট বি পড়িছে, কিন্তু তা পরঠু বাপা মাঙ্ক আখি পুয়কু খোঁজুছে। 2009 সেপ্টেম্বর সে নিখোঁজ হয়ে যাইছে, আজ পর্যন্ত দীর্ঘ 11 বর্ষ হল তাকে আমি খোঁজুছু, আর সরকারের পাখু দৌড়ছু, এসপি ডিএসপি ডিজি থানা হ্যুম্যান রাইটস কমিশন সবুড়ে দৌড় দৌড় করে আমার কোণী প্রকার সুফল পাইনি। সে সময় কিডনি রেকেট বলে গোটে বাহার লা খবর যা আমি শুণুলু, মোর আজ্ঞা গোটিয়ে বলি পু, গোটিয়ে বলি পু যেতবে নিখোঁজ তা বাট চাহি বাপা মা আমি যে প্রকার পরিস্থিতি অছু, আমার এই দুঃখটা আপনার মানে সরকারের পাখে উপস্থাপন করবে, সরকার যদি আমার দুঃখটা বুঝবে তাহলে নিশ্চয় আমার পিলার খবর আমি মিলবে বলে আমি আশা রাখছি। গঞ্জাম পাত্রপুরর এম বৈরি পাত্রঙ্কর মধ্য সমান অবস্থা। পুয় কালু 2009 মসিহা মে 28 তারিখর গায়েব, সেতবে তাঁক বয়স লা 15 বর্ষ। কম্পুটর ক্লাস পাই ব্রহ্মপুর আসিলে, কিন্তু আউ ফেরিলে নি, এটি বি অপেক্ষা 10 বর্ষর। পরিবার মনরে অঙ্গ তস্করি ভয়। আমি ভাবুছিল আমার পিলাকে কোণ কি করে কিস করি আপু বাহার দেশ কি পঠাইছে নি কি আকু অঙ্গ ভঙ্গ করি কোণ কোণ তার কিডনি ফিডনি কি বিকা বি কোণ করছেন নি, কোণ হলো আমি তো সরকার আমি দাবি করছু তার কোণ হলো তার ফলাংশ। গোটে পুয় গা মোর গোটে পুয় গোটে ঝিও তো আজ্ঞা ভগবান দিয়েছেন আমার সে গোটে পুয় বলিকি, তার বহুত আমি দুঃখ করছু গলা মা বাপা দিয়েছেন তার দুঃখ করছু, আউ সরকার জনা বলছু আমাকে খালি আমার জিনিসটা কোণ হয়েছে আমাকে তোমাকে জনাই দিও আজ্ঞা, যদি নাই বাস আমি জানিদেবু আর পাশুরি যাব আমি মধ্যে, আমি কোণ পাশুরি পারু কি আমি হেতু রক্ষি পারু, এমনি প্রকার আমি অবস্থা রয়েছে, দুইপটে গোড় বড়ে অছু আজ্ঞা, কি হ্যাঁ বলে পারু কি নাই বলে পারু। সেই 2009 সেপ্টেম্বর 14 নিখোঁজ অছন্তি শ্যাম ঘনঙ্ক পুয় গণেশ, সে বি ব্রহ্মপুর আসি আউ ফেরি নাহাতি। এটি বি উঠুছি কিডনি রাকেটর কথা। 2010 মসিহা অক্টোবর 28 তারিখ দিন ব্রহ্মপুর নিটকে পড়া পাই ঘর 5টা বেলে বাহার লা সকাল 5টা বেলে, সন্ধ্যা বেলে সে ফেরিবা কথা কিন্তু সে আউ সেদিন ফেরি নাহাতি, হয়তো মো মনে অহেতুক ভয় আসুচি কালে এইভাবে মো পুকু সেমতি কিছু কিডনাপ করিকি নেইকি তার কিডনি কিবা আখি কিবা হৃৎপিণ্ড বাহার করি দেইছন্তি কি, যদি সন্ধান করি সরকার মো পুকু মো পাখু ফেরাই দেবে তাহলে মো সরকার ভাবে কৃতজ্ঞতা হই রহিবি। ব্রহ্মপুরে নিখোঁজর স্থিতি কম্ভে, শিশু তো সবুঠু অধিক সুরক্ষিত, 2016 আজ পর্যন্ত অর্থাৎ 5 বর্ষরে নিখোঁজ হয়েছেন 278 শিশু, এথিরে ঝিওঙ্ক সংখ্যা 218, উদ্ধার হয়েছেন 124, 94 জনক পত্তা মিলুনি, 60 জন পুয় নিখোঁজ থিবা বেলে উদ্ধার হয়েছেন 35 জন। কোনসি কেস সমাধান নহলা পর্যন্ত কেস গুড়া ক্লোজ হুয়ে নাই, যদি গোটা মাইনর চাইল্ড র মিসিং রিপোর্ট হুয়ে বা মাইনর চাইল্ড সংক্রান্ত গোটা যদি মামলা রুজু হুয়ে তাহলে আমি রেগুলারলি তাকে ফলো আপ করে থাও, আমার এসওপি অনুসারে বিভিন্ন জায়গাকু যেউঠি আমাকে সুরাগ মিলে বা খবর মিলে টিম যাই থাকে সেটি ইনকোয়ারি করি আসে, সেটি ইনভেস্টিগেশন করি আসে এবং বিভিন্ন দিগক নিয়ে আমি ইনভেস্টিগেট করু, আমার চেষ্টা থাকে যে অতি শীঘ্র তাঁকু যেমনি রেসকিউ করিবু এবং তাঁকর প্যারেন্টস কোর্ট এবং সিডব্লুসি ঠারে প্রডিউস করিবু। রাজ্যের শিশু নিখোঁজকু নিয়ে স্থিতি উদ্বেগজনক, তথ্য কহুছি কেতে সফল হয়েছে পুলিশ। ব্রহ্মপুর ক্যামেরা পর্সন শুভেন্দুঙ্ক সহ পিতাম্বর নাহকঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।